প্রিয় হাজেরিন, আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, জায়গাটার নাম হলো লালগোলা। জোরে বলেন জায়গাটার নাম কি? লালগোলা। এই ইন্ডিয়াতে লালগোলাতে এই জায়গায় যাওয়ার পরে এক হিন্দু ঠাকুর আমাকে বলতেছে, হুজুর আপনি বলতেছেন সব ধর্মের মধ্যে বলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে, আপনি যদি এটা প্রমাণ করতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। জোরে কম সুবহান। তা আমি বললাম যে আমার প্রমাণ করতে যাওয়ার জন্য আমার কোরআনও দরকার নাই, আমার হাদিসও দরকার নাই, তাওরাত জব্বুর ইনজিল কিছু দরকার নাই, ওই আপনার হিন্দুদের যে কিতাব আছে ওই কিতাবের মধ্যেই আমার নবীর কথা লেখা আছে, অন্য কোনো কিতাবের আমার দরকার নাই, আপনার কিতাবটাই আপনি পড়েন। আমি বললাম, ডিয়ার এক্সেলেন্সি, আর ইউ নট রিড ইয়োর বুক, আপনি নিজে কি আপনার বইটা পড়ে দেখেন নাই? তো বলছে, হোয়াই নট, কেন পড়বো না, দেখেন ওখানে লেখা রয়েছে কালকা অবতার, কালকি অবতার একটা চ্যাপ্টাই আছে শেষ নবীর ব্যাপারে। জোরে কন সুবহানাল্লাহ। উত্তম ব্রহ্ম সদধ্যানে ভবস্ত মধ্যম স্ত্রী রূপ বজ্র পূজা ধমাধম লা ইলাহা ভরতি পাদম ইল্লাল্লাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পরয়নতি নম জপ মহম্মদম ওং নমো ম্লেচ্ছ গুপ্তায় শ্রদ্ধায় মহম্মদ ইতি খ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত নৃপৈজস্ব মহাদেব মরুস্থল নিবাসে নম মরুস্থল নিবাসে নম অল্ল শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুনম আবদুল্লাহ ককমে মহম আপনারা বলেন সুবহানাল্লাহ। বেদ কিতাবের অথর্বেদের সুসমাচার অধ্যায়ের ভিতরে কি সুন্দর করে কালকি অবতারের অধ্যায়ের মধ্যে বর্ণনা হচ্ছে, জগতের মানুষেরা রে আসমানে যারা আসো, জিন ফেরেস্তা মাখলুকাত শোনো, জমিনের অতল তল দেশে সমুদ্রে পানির ভিতরে যত কামট কুমির হাঙর আছো তোমরাও শোনো, জঙ্গলের হরিণ হাতি বাঘ সিংহ পাহাড়ের গুহায় যত অজগর সাপরা রয়েছ সবাই শোনো রে, কালকি অবতরের ব্যাপারে তোমাদের বলে যাই, নয় জন মনি ঋষি সাক্ষী দিয়েছে, ধ্যান বলে তারা বুঝতে পেরেছে, ওই আসমানের মালিক আসমান থেকে তাদেরকে এলহামের মাধ্যমে জানিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওহি বন্ধ হয়েছে কিন্তু এলহাম বন্ধ হয় নাই। এলহাম কি বন্ধ হয়েছে? আমার সঙ্গে বলেন যাদের মুখস্থ আছে হাফেজ সাহেবরা, ওয়ানাফসিউ আমা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আমার মাওলা ত্রিশ পারার ভিতরে কত সুন্দর করে বর্ণনা করে, ও দুনিয়াবাসী পবিত্রতা যদি অর্জন করতে চাও, এলহাম আমি তোমার নফসটাকে আমি সুন্দর গঠনে গঠন করেছি, তোমার অন্তরে তোমার কলবে তোমার নফসে আমি এলহাম করি, যদি এটা বোঝো সঠিক পথ পাবা, আর যারা এটা মানবা না তোমরা ফজুর হয়ে যাবা। আর একবার বলেন নাউজুবিল্লাহ। তাহলে এলহাম এখনো কি আছে? চালু আছে। যারা আল্লাহওয়ালা, যারা ধ্যান করে, যারা মুরাকাবা করে, যারা মুশাহাদা করে, যারা সেজদা করে, যারা সলাত করে, যারা রোজা রাখে, এই সমস্ত মানুষগুলোর কাছে আল্লাহর এলহাম আসে। জোরে কম সুবহানাল্লাহ। খারাপ লাগছে? বন্ধ করে দেব? রাত্র মেলা হয়ে গেল, বাড়ি যাবেন না? এই সভাপতি সাহেবেরা বাড়ি যাবে না কি? এটা সর্বনাশ চলবে? আমি বললাম, ঠাকুর আপনার কিতাব বলছে অলস্য ইল্লোলে মিত্রা বরুণ রাজা, জগতের মালিক
একজন বান্দাকে এই সৃষ্টি জগতের মধ্যে বাছাই করে তার বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, তিনি হবেন সব রাজার রাজা, বরুণ ও রাজা, তৎসাত তিনি পরস্তং দুগ্ধ, সৃষ্টি জগতের কেউ তার মোকাবেলা করতে পারবে না। হবয় মিলঙ্ক আল্লাহর রসুল মোহাম্মদ কং, তিনি নির্ধারিত ব্যক্তি, নাম হবে তার আল্লাহর রসুল, তিনি হবেন মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলবেন না? মোহাম্মদ ইতিখ্যাত, ইতিমধ্যেই সৃষ্টি জগতের সব জায়গায় মোহাম্মদের সুনাম ছড়িয়ে পড়েছে। বেদ কিতাব বলতেছে এই কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1300 বছর আগে, 1300 বছর আগে ঘোষণা। আর একবার বলেন আল্লাহু আকবার। নবীর জন্মের 1300 বছর আগে ঘোষণা দিচ্ছে বেদ কিতাব। নৃপৈচস্য মহাদেব, তিনি সকল অন্যায় পৈচাসিক সব দুর্নীতি তিনি বন্ধ করবে রে, তিনি হবেন মহাদেব। মহাদেব মানে তার চাইতে সম্মানিত আর কেহ দুনিয়া আখেরাতে হবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য হিন্দুরা যে যত কথাই বলুক, যতই ভোগার কলা আর যতই করুক নাটকার চলা কলা, শেষে আইসা ওরা বলে একটি কথা, ঠাকুরের আস্তে কইরা বলে দেয় লা ইলাহা হরতি পদম ইল্লাল্লাহু পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরয়নতি নম জপ মোহাম্মদম। কোনো লাভ হবে না রে দুনিয়াবাসী, যত কথাই তুমি বলো, এক আল্লাহ যিনি স্বর্গের মালিক তুমি তারে সাক্ষী দাও, আর ওই স্বর্গের মালিকের বন্ধু মোহাম্মদ তোমরা তাকে সাক্ষী দাও। স্বর্গের টিকিট মাস্টারের নাম মোহাম্মদ রসুলুল্লাহ, আর স্বর্গের মালিকের নাম স্বয়ং আল্লাহ। এই দুইজনকে যারা মানবে না খোদার স্বর্গে তারা যাইতে পারবে না। নবীর জন্মের 1300 বছর আগে বেদ কিতাব এটা বলে গেল। এজন্যই আপনি হিন্দুদের দালালি করেন, খ্রিস্টানদের দালালি করেন আর মুশরিকদের দালালি করেন, কোনো লাভ হবে না। আমার নবী ছাড়া কোনো উপায় নাই। গত মাসে ভারতের একটা পত্রিকায় একটা ফিচার লিখেছে যে প্রতিদিন গড়ে 140 জনের উপরে হিন্দু ভারতে মুসলমান হচ্ছে। আর একটু আসতে বলেন, ভারতের হিন্দুরা গড়ে প্রতিদিন 140 জন মুসলমান হচ্ছে, আর আমার বাংলাদেশের মুসলমানের বাচ্চারা কায়দা কৌশল করে মনে প্রাণে হিন্দু সাজার চেষ্টা করতেছে। কোরআনের তাফসির মাহফিলে আসলে এগুলো আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। এই জন্য কোরআনের মাহফিল খুব একটা হতি দিতে যায় না, কারণ সব কথা শুনলে মানুষের সামনে আয়নার মতো সব পরিষ্কার হয়ে যাবে। ও আব্বা জানেরা, প্রশাসনের দায়িত্বশীলেরা, সাংবাদিকেরা, সকলেরই মরা লাগবে। সত্যের পথে নাজাত আছে, মিথ্যার পথে নাজাত। আরো জোরে বলেন মিথ্যার পথে নাজাত। আমি আর একটা কথা বলে আমার কথা শেষ করতে চাই, সম্মানিত সভাপতিকে আমি মাইক দিয়ে দেব। ভারতের একজন শক্তিশালী মন্ত্রী এই বাংলাদেশকে হুমকি দিয়ে বলেছে যে এই বাংলাদেশ মুসলমানের দেশ হতে পারে, মায়ানমারের রোহিঙ্গাদেরকে যেইভাবে অত্যাচার হয়েছে বাংলাদেশের মুসলমানদেরকেও দরকার হলে সেই পরিণতি বরণ করতে হবে, এমন কথা বলেছে। এই কথাটি আমাদের জন্য সহ্য করা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ, মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ রয়েছে এদেশে। ভারতের যেই বেটা এই কথা বলেছে, আমি মনে করি এত বড় দুঃসাহস তার দেখানো ঠিক হয়নি, কারণ এটা হিন্দুস্থান নয়, এটা বাংলাদেশ। এটা হিন্দুস্থান নয়, এটা কি? আমরা মুসলমান, আমরা মানব কোরআন, কোনো দাদা বাবুর চোখরাঙানি দেখে আমরা ভয় পাই না। জোরে বলেন ঠিক কিনা? উনফিকু ফিহা নাফসি ওয়া মালি আই গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্থানের বুকে মুশরিক বেঈমান কাফেরদের সাথে মুমিন মুসলমানদের যুদ্ধ হবে। হযরতে ইমামে বুখারী কিতাবুল মাগাজিতে হাদিসখানা এনেছেন, বিস্তারিত বলার সময় নেই, তবে বলার আগে বলে যাই, শেষ করার আগে, যে এই বাংলার জমিন সহ ভারত পাকিস্তান কাশ্মীর সহ টোটাল হিন্দুস্থানে ভারতবর্ষে একদিকে ইমানদার মুসলমানরা একদিকে হয়ে যাবে, মুনা
মুনাফেক কাফের ইহুদি খ্রিস্টান আর মুশরিকের আরেক দিকে হয়ে যাবে। বদরী সাহাবারা, উহুদের ময়দানের সাহাবারা, আবাল বৃদ্ধ বনিতা যেমন করে জীবন দিয়ে ইসলাম রক্ষা করেছিল, আমার নবী বলেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেন, হিন্দুস্তানের ওই যুদ্ধে আবাল বৃদ্ধ বনিতা মুমিনেরা এক হয়ে যাবে, বদরী সাহাবাদের মতো তারা শহীদ হবে, বদর উহুদের সাহাবাদের চাইতেও তারা মর্যাদাবান হবে, ইমামে মাহদি আলাইহিস সালামের আগমন হবে, তার নেতৃত্বে গোটা দুনিয়া আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, মুসলমান কেউ বাড়ি বসে থাকবে না, বরফের উপরে হামাগুড়া দিয়ে হলেও সেই জিয়াদে তোমরা অংশগ্রহণ করবে, কাফেরদেরকে ভয় পাবে না। কে কে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করেন।